মঙ্গলবার থেকে সারা দেশে এলাকা ভিত্তিক 1 ঘন্টা লোডশেডিং ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ সপ্তাহে একদিন পাম্পে মিলবে না তেল কর্মঘণ্টা কমানোর আভাস ভোজ্য তেলের বাজারে স্বস্তি ব্যবসায়ীদের ঘোষণার আগেই খুচরা পর্যায়ে 5 লিটার সয়াবিনের দাম কমেছে 100 টাকা পর্যন্ত কোলা তেল ও পাম অয়েলও নিম্নমুখী নির্বাচনের নামে কোনো নাটক মঞ্চস্থ করবে না কমিশন সংলাপে সিইসি বিএনপি আওয়ামী লীগ সমঝোতা করে নির্দলীয় সরকার দিতে পারলে আপত্তি নেই ইসির দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার থেকে এলাকা ভিত্তিক 1 ঘন্টা করে লোডশেডিং করা হবে এছাড়া জ্বালানি তেলের লোকসান কমাতে বন্ধ করা হয়েছে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলেও জানানো হয় রাত 8টার পর খোলা রাখা যাবে না দোকান ও শপিং মল এদিকে একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান এই সংকট বেশি দিন থাকবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ জ্বালানির আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা তৈরি করেছে তার আঁচ এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে পোহাতে হচ্ছে দেশকে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির প্রাপ্যতা কমে যাওয়া এবং বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার প্রেক্ষাপটে চলতি মাসের শুরু থেকেই হোঁচট খায় বিদ্যুৎ উৎপাদন ভোগান্তি শুরু হয় লোডশেডিংয়ের চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই খাত সামাল দিতে কি করবে তা নিয়ে গেল দুই সপ্তাহ ধরেই পর্যালোচনা করে আসছেন নীতি নির্ধারকরা সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে নিয়ে বিশেষ সমন্বয় সভা করেন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন আপাতত ডিজেল প্ল্যান্টগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধই রাখতে হবে এতে 1 থেকে 1.5 হাজার মেগাওয়াট বিদ্যুতের যে ঘাটতি হবে সেটি পূরণ করা হবে এলাকা ভিত্তিক লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে কমিয়ে ডিজেলের আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম তাতে অনেক টাকা সাশ্রয় হবে আপনাদের মনে রাখতে হবে যে ডিজেলের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছে এবং সেই অর্থ আমাদের দেওয়ার মতো সামর্থ্য নেই আমাদের ধারণা দিনে 1 থেকে 1.5 ঘন্টা বা কোনো কোনো জায়গায় 2 ঘন্টাও লোডশেডিং হতে পারে এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাত 8টার পর শপিং মল খোলা না রাখার সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেয়া সরকারি অফিসের কর্মঘণ্টা কমানো বাসা বাড়িতে এসির ব্যবহার সীমিত করা সহ বেশ কিছু সিদ্ধান্ত হয় বৈঠকে আগের থেকে আমরা গ্রাহকদেরকে জানিয়ে দেব সেই অনুপাতে আমরা লোডশেডে চলে যাচ্ছি গাড়িতে যাতে তেল কম ব্যবহার করা হয় সেটার জন্য কিছু মেজারমেন্ট নাও হয়েছে বিকেলে সচিবালয়ে আবারও গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানির এই সংকটে শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশও একই পরিস্থিতিতে ভুগছে জানিয়ে তিনি বলেন পরিস্থিতি খুব দীর্ঘায়িত হবার শঙ্কা কম মূলত আমরা প্রথম দিকে শুরু করতে চাচ্ছি 1 ঘন্টা করে আগামীকাল থেকে এলাকা ভিত্তিক সব জায়গায় একসাথে না 1 সপ্তাহ আমরা এই বিষয়টা পরিস্থিতি দেখব এটা খুবই সাময়িক ব্যাপার আমি মনে করি না একটা খুব দীর্ঘমেয়াদী ব্যাপার দেশে বর্তমানে 152টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় 51%, তেল ভিত্তিক প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা প্রায় 34%, বিদ্যুৎ বিভাগের আশা উৎপাদন ক্ষমতা 25,000 হলেও সংকটের এই সময়ে দেশের মোট চাহিদা থাকবে সর্বোচ্চ 14,000 মেগাওয়াট বিদ্যুৎ দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে শিগগিরই কর্মঘণ্টা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি কর্মঘণ্টা কমানোর পাশাপাশি ভার্চুয়ালি অফিস করার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী অফিস টাইমটা আমরা কিভাবে এটা করতে পারি অফিস টাইমের সময়টা একটু কমিয়ে দিয়ে এটা হতে পারে বাসা থেকেও কাজ করেও যদি আমরা কিছুটা আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎটাকে সাশ্রয় করা এবং একই সাথে আমাদের অফিসের ভবনগুলোতে যেটুকু না করলে না সেটুকু যাতে করে আমরা বিদ্যুৎটা ব্যবহার করি সেটা 9টা থেকে 3টা পর্যন্ত হতে পারে 4টা পর্যন্ত হতে পারে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমরা এই পদ্ধতির মধ্যে যাচ্ছি এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে জানাবেন সরকার নিজে বিদ্যুৎ উৎপাদন না করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ায় বর্তমানে দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এলাকাভিত্তিক লোডশেডিং পরিকল্পনা ঘোষণার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন
রিজার্ভের টান করার জন্য তেল ইম্পোর্ট করতে পারছে না, এলসি খুলতে পারছে না, যার জন্য এখন এইখানে চাপটা দিয়েছে যাতে কম খরচ হয়, তাহলে কম ইম্পোর্ট করতে হয়। এত রিজার্ভ, সে রিজার্ভ গেল কোথায়? হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? সরকার যদি বিদ্যুৎ উৎপাদন করতো তাহলে আজকে ক্যাপাসিটি চার্জ পেমেন্ট করতে হতো। এদের সাথে এগ্রিমেন্ট করেছেন, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না কিন্তু আপনি তাদেরকে টাকা দিচ্ছেন, টাকাটা কার? টাকাটা আমার, আপনার সবার পকেট থেকে যাচ্ছে। দীর্ঘদিন পর ভোজ্য তেলের বাজারে এসেছে স্বস্তি। ব্যবসায়ীদের ঘোষণার আগেই রাজধানীর খুচরা বাজারে রাতারাতি কমে গেছে দাম। বোতলজাত 5 লিটার ও খোলা সয়াবিনের পাশাপাশি দাম কমেছে পাম তেলেরও। আমদানিকারকরা বলছেন বিশ্ব বাজারের প্রভাব পড়ছে দেশের বাজারেও। সোমবার সকাল রাজধানীর কারওয়ান বাজার, ক্রেতা কম তাই নেই তেমন হাঁকডাক। এরই মধ্যে গরম খবর, রোববার বিকেলে ভোজ্য তেলের দাম লিটারে 14 টাকা কমানোর যে সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা, রাত পোহাতেই বাজারে মিলছে সেই কম দামের তেল। এমনকি ব্যবসায়ীরা 5 লিটারের এক বোতলে 80 টাকা কমালেও খুচরা পর্যায়ে কমে গেছে 100 টাকা পর্যন্ত। আর কয়েকদিন ধরে কমতে থাকা পাম তেলের দাম লিটারে 6 টাকা কমানোর সিদ্ধান্ত নিলেও বাজারে কমেছে 28 টাকা পর্যন্ত। কমেছে খোলা সয়াবিনের দাম, তবে বোতলজাত 1 লিটার সয়াবিন বিক্রি হচ্ছে আগের দামেই। খুচরা পাইকারি ব্যবসায়ীরা জানান, সিদ্ধান্তের পরপরই কম দামের তেল সরবরাহ করতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। 5 লিটার 880 টাকা থেকে মনে করেন 900 টাকা, এর ভিতরে আমরা বিক্রি করতেছি। খোলা সয়াবিন তেল এখন বিক্রি করতেছি লিটার 170, খোলা পাম অয়েল 130 টাকা লিটার বিক্রি করি আমরা আজকে। তেলের দাম কমছে মানে এটা আমাদের জন্য যেমন স্বস্তি, আমি মনে করি সাধারণ কাস্টমারের জন্য তো আরও বেশি স্বস্তি। কালকে ঘোষণা হওয়ার পর থেকে যে তেলের বাজারটা এভাবে কমে যাবে, এটা জাস্ট একটা মিরাকল। দাম কমানোর সিদ্ধান্ত বাজারে এভাবে রাতারাতি কার্যকর হওয়ায় স্বস্তির কথা জানালেন নাভিশ্বাস ওঠা ভোক্তারা। আজকে তো 360 টাকা দিয়ে আমি 2 কেজি কিনলাম, অনেক দাম মানে কমছে আগের চেয়ে, নাহলে এত দাম তেল আমরা কিনা আমাগো ভাগে সম্ভব না। এটা খুব ভালো একটা দিক যে খুব দ্রুত সময়ের ভিতর মার্কেটে সাধারণ মানুষ এখানে কম দামে নিতে পারবে। আমদানিকারকরা জানালেন বিশ্ববাজারে ভোজ্য তেলের লাগাতার দাম কমের প্রভাব পড়েছে দেশের বাজারে, তবে ডলারের দাম না বাড়লে তেলের দাম আরও কমতো বলে জানান তারা। আন্তর্জাতিক বাজারের সাথে দেশীয় বাজারের সমন্বয় থাকা উচিত, সেই বিবেচনায় আমরা আসলে প্রাইস সমন্বয় করেছি। আন্তর্জাতিক বাজারে এখনও ডাউনওয়ার্ড, এখনো স্টেবল না বাজার। ডলার যদি ধরেন আগের জায়গায় থাকতো তাহলে প্রাইস আরো অনেক কম হতো। ভোজ্য তেলের দাম বাড়তে বাড়তে গত মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ঠেকেছিল 205 টাকায়, 14 টাকা কমানোর পর যার বর্তমান বাজার মূল্য 185 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জেও নির্ধারিত রেটের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। এক সপ্তাহ আগে থেকেই দাম কমছে দেশের বৃহত্তম পাইকারি বাজারে। প্রতি লিটার তেলের দাম কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিবি। দুমাস ধরে ক্রমাগত ঊর্ধ্বগতি থাকা লাগামহীন ভোজ্য তেলের বাজার কমতে শুরু করেছে, মূলত ইন্দোনেশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে সেখানে বাজার পড়তির দিকে। এছাড়া উৎপাদন বৃদ্ধি, রপ্তানিকারক দেশগুলোতে মজুত বেড়ে যাওয়ায় চাহিদা কমতে থাকায় ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে বুকিং রেট টন প্রতি $500 থেকে $600 পর্যন্ত কমেছে। ইন্দোনেশিয়া তার স্যাংশন উইথড্র করছে, উইথড্র করার পর দেখতেছে আন্তর্জাতিক বাজার অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন দেশ তার ক্রেতা শূন্য হয়ে পড়েছে, এবং ডিমান্ড কম থাকার কারণে এবং ওখানে মালের বাফার স্টক থাকার কারণে দামটা কমে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও। গত এক সপ্তাহ ধরে সব ধরনের ভোজ্য তেলের দাম কমেছে। ঈদের পরে যখন মার্কেট পুষছে তখন ওরা আন্তর্জাতিক বাজার নাকি ডিউ রেট কম, মার্কেট রেট কম, সেই জন্য ওরা যারা ডিউ ব্যবসায়ী তারা রেট কমাই দিচ্ছে, ওদের কাছ থেকে আমরা আনি, আমরাও মার্কেটে কম রেটে বিক্রি করতেছি। এদিকে ঈদের আগে ঊর্ধ্বমুখী থাকা পেঁয়াজ ও রসুনের দাম কেজি প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত কমেছে, তবে কেজি প্রতি 20 টাকা বেড়েছে আদার দাম। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনের নামে কোনো নাটক মঞ্চস্থ করবে না বর্তমান কমিশন। দ্বিতীয় দিনের সংলাপে সাফ জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিএনপি নির্বাচনে না আসার ঘোষণা সংকট উল্লেখ করে সিইসি বলেন, দলটির দাবি আলোচনা বা আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্দলীয় সরকার দিতে পারলে ইসির কোনো আপত্তি নেই বলেও জানান সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপের দ্বিতীয় দিনের সকালে 10:30 অংশ নেয় বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, পরে বেলা 12:00 অংশ নেয় সাংস্কৃতিক মুক্তিজোট। প্রথম আলোচনায় নির্বাচনে ইভিএম না রাখার প্রস্তাব আসে। ভোটের সময় 5 মন্ত্রণালয় ইসির অধীনে রাখারও প্রস্তাব দেন তারা।
আর মুক্তিজোটের পরামর্শ দুটি মন্ত্রণালয়ে থাকবে ইসির অধীনে। উভয় দলের সঙ্গে আলোচনার শুরুতেই অনেকটা হতাশা নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা আর বড় একটি রাজনৈতিক দলের ভোটে না আসার ঘোষণা রাজনীতির বড় সংকট বলেই মনে করেন তিনি। নির্বাচন নিয়ে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। সংকটটা হচ্ছে এই, একটা বড় দল বলছে তারা নির্বাচনে অংশ নেবেন না এই পরিবর্তন না হলে, আর একটা দল বলছেন নির্বাচন হবে। রাজনৈতিক পরিমণ্ডলে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বিএনপি যেটা দাবি করছেন সেটা কিন্তু বিএনপিকে আলাপ আলোচনার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে দ্রুত, কিন্তু ওগুলো আবার রিফ্লেক্টেড হতে হবে সংবিধানে, তা না হলে সংবিধানের সাথে আবার কর্মের আবার মিল থাকবে না, কনফ্লিক্ট হবে। সিসি বলেন ইসির ক্ষমতা কম নয়, তবে কে কতটা ব্যবহার করছে সেটা বিবেচ্য বিষয়। বর্তমান কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতা পুরোটাই প্রয়োগ করবে যা আগে কখনো হয়নি। এ সময় তিনি জানান কোনো পাতানো নির্বাচন করবে না এই কমিশন। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক সেটা আমরা কখনো চাই না, আপনারা সেটা চাইবেন না। কিন্তু আমাদের যে দায়িত্ব আছে স্বাভাবিকভাবে আপনাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এটা ঠিক যে ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগ কতটা করতে পারবো, কারণ আমাদের দেশ কিন্তু ছোট না, অনেক বড় দেশ, অনেক জনসংখ্যা। 17 জুলাই থেকে শুরু হওয়া এই সংলাপ চলবে 31 জুলাই পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সিসি নির্বোধের মতো কথা বলছেন এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না তার দল। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিভিন্ন দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনের কথার কোনো মিল নেই। কমিশন সকালে এক আর বিকেলে আরেক কথা বলে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 19 ও 21 নম্বর ওয়ার্ড সম্মেলন ঘিরে সোমবার সকাল থেকেই কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভিড় করতে শুরু করেন দলের নেতাকর্মীরা। সম্মেলন সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সিসি যতই বলুক না কেন এ সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এই ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এই সরকারের অধীনে যদি অনেক বিদেশ থেকে তৈরি করা নির্বাচন কমিশন নিয়ে আসা হয় এক্সপার্ট, তবু এই সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। এদিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ইসির সমালোচনা করে বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনের কথার কোনো মিল নেই। নির্বাচন কমিশনের বক্তব্য তো সকালবেলা একটা থাকে, বিকেলবেলা আরেকটা থাকে, আর একটি বক্তব্য দেওয়ার পর আবার পরে সেটি তিনি প্রত্যাহার করেন। সুতরাং এই নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না, উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন এগুলোর ব্যাপারে। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি। জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায়। তারা সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচন করে না। সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিএনপির কোনো আস্থা নাই বলে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার সারা দেশে করোনার বুস্টার ও দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। একদিনে দেয়া হবে 75 লাখ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী মাস থেকেই 5 থেকে 11 বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হবে। 19 তারিখ থেকে একটা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি, এই ভ্যাকসিনের ক্যাম্পেইন, যার মাধ্যমে আমরা দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়ার একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি, প্রায় 75 লক্ষ। 16,000 কেন্দ্রে, যেখানে প্রায় 33,000 থাকবে টিকাদান কর্মী, 5-11 বছর বয়সের ছেলে মেয়েদেরকেও টিকা দেওয়ার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ করেছি যে তারা জানি রেজিস্ট্রেশনের কাজকর্মটি তারা করে ফেলেন। উপকূলে জোয়ার ভাটার সঙ্গে যুদ্ধ, পানিতে ভাসছে খুলনা, বরগুনা ও সাতক্ষীরার নিম্নাঞ্চল, ভাঙা বাঁধ দিয়ে তলিয়েছে গ্রামের পর গ্রাম, পানিবন্দী মানুষ দিন পার করছেন খাবার সংকটে। অপরিকল্পিত বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। পূর্ণিমার জোয়ারের পানিতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, থই থই জলে ডুবছে গ্রামের পর গ্রাম।
বরগুনার তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়ার বাঁধ ভেঙে নলবুনিয়া, আগাপাড়া, গোড়াপাড়া সহ সাতটি গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দী প্রায় 10,000 মানুষ। পানির তোরে ভেসে গেছে হাঁস মুরগি, গবাদি পশু ও মাছের খের। ব্লকের ব্যবস্থা করলে মনে হয় যে এলাকাটা একটু নিরাপদ থাকতে। এদিকে বছর না ঘুরতেই আবারও ভেঙেছে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার কপোতাক্ষ নদের বেড়িবাঁধ। জোয়ারের পানি ঢুকে চোরামুখা, ঘড়িলাল ও সর্দারপাড়া সহ অন্তত 5টি গ্রাম ডুবে গেছে। নিজেদের ভিটেমাটি রক্ষায় স্বেচ্ছাশ্রমে ভাঙা বাঁধ মেরামতের কাজ করছেন স্থানীয়রা। এতে আমরা খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছি, আমরা এখন নদীটি পানির উপরে ভাসছি আমরা সবাই মিলে। আর ভাঙা বাঁধ নির্মাণে বরাবরের মতোই গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বরাদ্দ পাওয়ার পর আমরা হয়তোবা অ্যালাইনমেন্ট বরাবর আবার নতুন করে বাঁধ নির্মাণ করব। গত এক সপ্তাহ ধরে পানিবন্দী পটুয়াখালীর নিম্নাঞ্চল, রাঙ্গাবালী উপজেলার চালিতাবনিয়া ইউনিয়ন এবং চরমন্তাজের অরক্ষিত বাঁধের 5 কিলোমিটার এলাকা দিয়ে লোকালয়ে ঢুকে পড়ে পানি। এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটিতে খোল পেটুয়া নদীর জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামতে কাজ করছেন স্থানীয়রা। ওমর ফারুক, সময় সংবাদ। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বহুতল ভবন, কারখানা সবই করা হয়েছে ধলেশ্বরী নদী দখল করে। নদীর দুই পাড়ে দখলদারদের 5 শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। বন্দর কর্মকর্তার অভিযোগ, দখলে জড়িত সরকারি প্রতিষ্ঠানও। মার্জিয়া মোমুন রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। বর্ষার আকাশ ঝকঝকে নীল, সাদা মেঘের ভেলায় আকাশ ভাসলেও মন ভালো নেই ধলেশ্বরীর, কারণ দুই তীরই এখন দখলদারদের কবলে। ইটভাটা, বিদ্যুৎ কেন্দ্র, মিল ফ্যাক্টরি, বহুতল ভবন, গোডাউন সহ হরেক রকম বাণিজ্যিক প্রতিষ্ঠান সবই নদীর তীরভূমি দখল করে। প্রভাবশালী ব্যক্তিরা কর্তৃপক্ষের সাথে আতাত করে এভাবে করছে, না হলে এর ব্যবস্থা নেই না। জায়গা আছে, এখন প্রভাবশালী জায়গা কি আছে, হয়তো দখলের মিল ইন্ডাস্ট্রি করতেছে। দখলদারদের তাণ্ডবে 160 কিলোমিটার নদীটি এখন ঠেকেছে 63 কিলোমিটারে। সরেজমিনে নদীর মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ অংশে দেখা মিলল ধলেশ্বরীকে ঘিরে নদী খেক দখল আর দূষণের মহোৎসব। মাছ কি কোনো ব্যাঙও থাকে না, এরকম সময়ে গোসল করবে এমনি হাত ধুলে প্রভাবশালীদের 256টি স্থাপনা চিহ্নিত করা হলেও সেগুলোর বিরুদ্ধে আজও ব্যবস্থা নেওয়া হয়নি। বন্দর কর্মকর্তা জানালেন, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়েই নদী দখল করছে সরকারি প্রতিষ্ঠানও। বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কোনো সরকারি স্থাপনাই কিন্তু এরকম না যে অতি সম্প্রতি গড়ে উঠেছে, অনেক পুরনো, অনেক আগে থেকে। ধলেশ্বরীর দিকে আমাদের সীমানা পিলারে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। শুষ্ক মৌসুমে আগামী নভেম্বর নাগাদ আমরা সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করব। প্রকল্পের আওতায় ধলেশ্বরীর মুন্সিগঞ্জ অংশের 16টি মৌজায় 245টি ও নারায়ণগঞ্জ অংশের 27টি মৌজায় 479টি নদী সীমানা নির্ধারণী পিলার বসানো হবে বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেন থেকে প্রতিদিনই সুইডেনে পাড়ি দিচ্ছেন বিপুল সংখ্যক শরণার্থী। এতে চরম বিপাকে পড়েছেন ভিসা নবায়নকারীরা। শরণার্থীদের কারণে তাদের ভিসা পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। জরুরি প্রয়োজনে দেশে আসতে না পারার শঙ্কায় রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক অভিবাসী পাড়ি জমান সুইডেনে। ওয়ার্ক পারমিট ছাড়াও অনেকে উচ্চশিক্ষার জন্য দেশটিতে গিয়ে থাকেন। অনেক শিক্ষার্থী আবার নির্দিষ্ট সময় পড়াশোনা করে কাজের ভিসার জন্য আবেদন করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে হঠাৎ করেই সুইডেনে চাপ বেড়েছে শরণার্থীর। এতে দেশটির ইমিগ্রেশন বিভাগেও চাপ বেড়েছে। আগে স্বল্প সময়ে ভিসা নবায়ন সহ ইমিগ্রেশনের সব কাজ সহজে করা গেলেও বর্তমানে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। সুইডেনে বর্তমানে কাগজ পেতে অনেক সময় লাগে। ইউক্রেনের সমস্যার কারণে অনেক ইউক্রেনিয়ান এখানে আসছে, তাই ইমিগ্রেশন বোর্ডে অনেক প্রচুর পরিমাণে কাজ। 8-16 কাগজ জমা দিলাম, কেস অফিসাররা এখনো কাগজপত্র পায় নাই, কবে হয় কাগজপত্র
জানি না। সুইডেনে ভিসা আবেদন করে 4 বা 6 মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আবেদনকারী চাইলে দ্রুত সিদ্ধান্ত চেয়ে আবেদন করতে পারেন। ইউক্রেন থেকে বিপুল সংখ্যক শরণার্থী স্বল্প সময়ে আসায় মূলত ভিসা নবায়নে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আবেদনকারীদের। তবে এই সমস্যা সাময়িক, অচিরেই সুইডেন ইমিগ্রেশন তার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলছেন বিশ্লেষকরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরোধিতা যেন সর্বনাশ ডেকে এনেছে জার্মানি সহ পুরো ইউরোপের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জ্বালানি, গ্যাস, তেল, বিদ্যুতের সঙ্গে সঙ্গে খাদ্য সামগ্রীর দাম বাড়ছে ঝড়ের গতিতে। একই সঙ্গে ইউরোর অবমূল্যায়নে শঙ্কিত শিল্পোন্নত দেশগুলো। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। এ যেন পাতা ফাঁদে পড়ে দিশেহারা অবস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এমনই এক পরিস্থিতির শিকার শিল্পোন্নত ও শক্তিধর দেশ জার্মানি। পারমাণবিক অস্ত্র কিংবা সাইবার হামলা নয়, শুধু তেল, গ্যাস, কয়লা ও খাদ্যশস্যের রপ্তানি বন্ধের মাধ্যমে জার্মানি ও তাদের মিত্রদের ঘায়েল করার চেষ্টায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাতেই যেন বেশ সফল রাশিয়া। দেশটির ঘোর আপত্তি সত্ত্বেও বাল্টিক অঞ্চলে ন্যাটোর আগ্রাসী সম্প্রসারণ এবং বিলিয়ন বিলিয়ন ইউরো ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার মাশুল যেন গুনেই শেষ করতে পারছে না জার্মানি সহ পুরো ইউরোপ। আসন্ন শীত মৌসুমে চলমান সংকট মোকাবিলার চ্যালেঞ্জ দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে জার্মানির সামাজিক অর্থনৈতিক অবস্থা কঠিন এক সময় পার করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে শুধু জার্মানি নয়, পুরো ইউরোপেই খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। সব দেশের সরকারও দিশেহারা। যুদ্ধ বন্ধ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এই অবস্থায় দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা ইউরো ক্রমশ দুর্বল হতে শুরু করেছে মার্কিন ডলারের বিপরীতে। অর্থনীতিবিদরা বলছেন দরপতনের কারণে সৃষ্ট সংকট আরো গভীর হবে। শুধু তাই নয়, জার্মানি ছাড়াও মূল্যস্ফীতির জালে আটকে গেছে আরেক শক্তিশালী প্রতিবেশী ফ্রান্স। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো ইনসি বলছে গেল সেপ্টেম্বরের পর থেকে ফ্রান্সের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6%। একই চিত্র ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটেরও। সমস্যায় ধুঁকছে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও গ্রিসও। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব নেতৃবৃন্দ যদি তাদের গোয়ার্থমী পরিহার না করেন এবং একই সাথে কূটকৌশল অবলম্বন করা থেকে বিরত না হন, তাহলে দীর্ঘ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর তাতেই শুধু জার্মানি কিংবা ইউরোপ নয়, ডুবে যাবে পুরো বিশ্ব। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের করোনা সংক্রমণ বাড়ার মধ্যে দেশটি টিকাদানের রেকর্ড করল। রোববার পর্যন্ত 200 কোটি ডোজ টিকাদান সম্পন্ন করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 21,000 মানুষ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বেড়েছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। করোনার চতুর্থ ঢেউয়ে ভারতে আবারও বাড়ছে সংক্রমণ। রোববার দেশজুড়ে 21,000 মানুষের শরীরে মিলেছে ভাইরাস। এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 3,000 মানুষ করোনা পজিটিভ, সেই সঙ্গে 6 জনের মৃত্যুও হয়েছে। মহারাষ্ট্র, কেরালা এবং রাজধানী দিল্লিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ভারতে 4 দফায় ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হলেও বিভিন্ন রাজ্যে কড়া বিধিনিষেধ থাকায় দেশটির মোট সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই কমে গিয়েছিল। এর সঙ্গে দেশীয় পর্যায়ে করোনার টিকা আবিষ্কার এবং এর বৈধতা পাওয়ার পরই 2021 সালের 16 জানুয়ারি থেকে বিশ্বের বৃহত্তম গণটিকাদান কর্মসূচি চালু করে মোদী সরকার। ভারতে পর্যায়ক্রমে সব বয়সীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে টিকা কর্মসূচি হাতে নেওয়া হয়। এর ফলে 18 মাসে 200 কোটি ডোজের মাইলস্টোন অর্জিত হয়েছে। এর ফলে মাত্র 18 মাসেই 200 কোটি ডোজের মাইলস্টোন অর্জিত হয়েছে। এ পর্যন্ত দেশটির মোট জনগোষ্ঠীর 75% মানুষ টিকার আওতায় এসেছেন বলেও দাবি মোদী সরকারের। এমন অর্জনে ভারতীয়দের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষ এর উচিত এই ভ্যাকসিন নেওয়া, কারণ এই ভ্যাকসিন নিলে যদি একটা প্রোটেকশন থাকে। সাধারণ মানুষ যদি ঠিক মতন সময় মতন নিতাম, এটাকে 200 কেন 300 কোটিও হতে পারতো।
এই জন্য ধন্যবাদ জানাই সরকারকে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন প্রায় 5.25 লাখ মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4.37 কোটি। 2020 সালের 23 মার্চ দেশটিতে সংক্রমণ রোধে লকডাউন কর্মসূচি শুরু হয়। টানা 68 দিনের লকডাউনে দেশটিতে প্রথম দফায় সংক্রমণের বিস্তার কিছুটা কম হলেও দ্বিতীয় দফায় মৃত্যুর মিছিল দেখে গোটা বিশ্ব। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেশীয় ঐতিহ্যবাহী নানা আয়োজনে ফ্রান্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উৎসব। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ জানান আয়োজকরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবুর আরও একটি রিপোর্ট। দেশীয় সংস্কৃতির চর্চা, বিকাশ আর সেই সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এবার ফ্রান্সে 2 দিনব্যাপী বাংলাদেশ উৎসব অনুষ্ঠিত হলো। রাজধানী প্যারিসের অদূরে সেন্ডেনিস এলাকায় এই উৎসবের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন সিকোয়ানো বাঙালি ও স্থানীয় পৌরসভার সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়, আর এতে দেশীয় নানা সংস্কৃতি তুলে ধরা হয়। এতে দেশীয় ঐতিহ্যবাহী বাংলাদেশের মেলার আদলে দোকানগুলিতে পিঠাপুলি ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের সাথে শেকড়ের সম্পর্ক মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের যে ঐতিহ্যগুলো সেগুলো সব জায়গায় দেখতে পারে না, তো এই মেলাতে একটা ফেস্টিভ্যাল, যেটা 2 দিনের ফেস্টিভ্যাল, যেটা সান্দনি মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আয়োজন করা হয়েছে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে কাপড় চুপড় হোক কিংবা খাবার দাবার হোক, বিভিন্ন ধরনের বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচার তুলে ধরা হয়েছে। আগামীতে আমরা আরও বড় ধরনের অনুষ্ঠান করতে পারি, এরা সর্বাত্মক সহায়তা দিবে এবং আপনারা সবাই পাশে থাকবেন। করোনা পরবর্তী পর্যায়ে এটা অনেক প্রয়োজন ছিল, মানুষ তাদের ছেলে মেয়ে এখানে এসছে, একটা নানা ধরনের খাবার দাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং নেতারা কিছু বলেছেন আগামীতে শহীদ মিনার এই শহরে স্থাপিত হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে আমাদের, তবে কালকে থেকে আজকে ভালো হয়েছে। প্রবাসে যত বেশি এ ধরনের দেশীয় উৎসবের আয়োজন করা হবে, তত এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জানতে পারবে দেশের গান, ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে। প্যারিসের বাংলাদেশ উৎসব থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার। এবারের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে, যার মধ্যে সবচেয়ে আলোচিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো। এছাড়া ডিপিএল সহ বিভিন্ন পর্যায়ে সমান কাউন্সিলরশিপের বিষয়টি অনুমোদন দেওয়ার কথা রয়েছে। পরিবর্তন আসবে গঠনতন্ত্রেও, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মাত্র 8 বার বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের আমলেও নিয়মিত হয়নি তা, তবে গেল 2 বার নিয়মিত না পারলেও তৃতীয়বার দায়িত্ব নেয়ার পর প্রথম বছরই এজিএম আয়োজন করতে যাচ্ছে পাপনের নেতৃত্বাধীন বোর্ড, যদিও তা 2020-21 অর্থ বছরের। গেল নির্বাচনে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বোর্ড সভাপতি, গঠনতন্ত্রে না থাকায় জানিয়েছিল জটিলতা। এবারের এজিএম এ সবচেয়ে বেশি আলোচনায় এই আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠন, এছাড়াও রয়েছে কাউন্সিলরশিপ পুনর্গঠন ও শেখ হাসিনা স্টেডিয়াম সহ বেশ কিছু এজেন্ডা। আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করা, তো সেটি গঠন করতে হলে প্রথমে আগে কনস্টিটিউশন একটা চেঞ্জেস আনতে হবে, যেই চেঞ্জেসটা আনার জন্য কালকের এজিএমে সেই প্রস্তাবটি রাখা হবে। তো সেখানে যেহেতু কাউন্সিলররা সারা বাংলাদেশ থেকে সবাই আসবে যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত, তো তাদের মতামত অনুযায়ী, তাদের অ্যাডভাইস অনুযায়ী বা কীভাবে আমরা এটা করলে ভালো হয় সেই আলাপ আলোচনার ভিত্তিতেই তখন কালকে যদি তারা মনে করে এটাকে অনুমোদন করবে, অনুমোদনের পরেই তখন আঞ্চলিক ক্রিকেট কাঠামোটা কীভাবে হবে সেই প্ল্যানটা তখন হবে। তবে এজিএম এর শুরুটা হবে নিয়মিত কার্যক্রম দিয়ে, যেখানে বিসিবির প্রধান নির্বাহী রিপোর্ট পেশের সাথে থাকবে বাজেট আলোচনা। এরই মধ্যে ঢাকায় এসেছেন বিভিন্ন জেলার কাউন্সিলররা, যাদের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড। বোর্ডে যেটি অনুমোদিত হয়েছে সেই বাজেটটি কালকের এজিএম এ প্রস্তাব করা হবে, এবং প্রস্তাব করা হলে সেখানে অনুমোদনের মাধ্যমে আসলে সে বাজেট নিয়ে কাজ করার ব্যাপারগুলো চলে আসবে। ঢাকা ডিভিশনের কাউন্সিলরদের সাথে কথা হয়েছে, এর মধ্যে কয়েকজন অলরেডি চলে এসেছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি অর্থ বছর শেষ হওয়ার 120 দিনের মধ্যেই আয়োজন করার কথা বার্ষিক সাধারণ সভার। 2017 সালের পর গেল বছর অগাস্টে সবশেষ এজিএম আয়োজন করেছিল বিসিবি। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেরিতে হলেও এজিএম এর মধ্য দিয়ে আঞ্চলিক ক্রিকেট চালুর খবরে স্বস্তিতে সবাই। নিজ নিজ জেলার ক্রিকেট কাঠামো ঢেলে সাজানো ও কমিটি গঠনে প্রাথমিক পরিকল্পনা রয়েছে তাদের। তবে মাথায় রাখতে হচ্ছে মাঠ সংকটের বিষয়টি।
ঢাকা ও অন্যান্য জেলায় মাঠ কেনার প্রক্রিয়া খুব একটা এগোয়নি। এখনও জমির নথি যাচাই করছে বোর্ড। এদিকে পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত হওয়ার পর কালক্ষেপণ না করেই শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরু হবে, এসব কথা জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। সাধারণত নির্বাচনের আগে এজিএম হয়ে আসলেও এবার চিত্রটা ভিন্ন। নির্বাচনী উত্তাপ নেই, বোর্ড কেন্দ্রিক তৎপরতাও নেই তেমন। তবে কাউন্সিলরদের চাওয়া পাওয়া যে একেবারে কিছু নেই তা নয়। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট। দীর্ঘদিনের এই বিকেন্দ্রীকরণের দাবি মিটতে যাচ্ছে, যাতে খুশি সবাই। নিজ নিজ অঞ্চলের কাঠামো আর কমিটি নিয়ে ভাবছেন সংশ্লিষ্টরা। ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক ভালো একটা জিনিস হচ্ছে। আর যেটা হলো যে আমরা এই মিটিংয়ের পরেই, আমি তো যেহেতু চিটাং ডিভিশন থেকে আসছি, আমাদের শ্রদ্ধ বড় নাসির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আমরা আপনার কমিটি করে আমরা আমাদের অ্যাক্টিভিটি শুরু করে দেব। আঞ্চলিক কাঠামো চালু হলে অন্যতম বড় সংকট হয়ে দাঁড়াতে পারে ভালো মানের মাঠ। দেশের প্রতিষ্ঠিত স্টেডিয়ামের অনেকগুলোই রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে। মাঠের অভাবে খেলার সুযোগ পায় না স্থানীয় ক্রিকেটাররা। যে সংকট কাটাতে 2021 সালের এজিএমে নিজস্ব মাঠ কেনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি, যদিও এখনও কোনো মাঠ কিনতে পারেনি বোর্ড। ঢাকায় আমরা 3-4টা জায়গা দেখেছি, সেখানে মনে করেন হয়তো আমরা কাগজপত্র পর্যায়ে আছি যে সব কিছু ঠিক থাকলে আমরা 1-2টা মাঠ নিয়ে নিব। এবং চিটাংয়ে আমরা দেখেছি, চিটাংয়ে আমরা আপনার সেটাও ওই কাগজের, যেহেতু জায়গা অনেক বড়, কাগজের ব্যাপারটা আছে। প্রপার ডকুমেন্ট যদি থাকে তাহলে আমরা সেটা আগাবো, বাট এখন আমরা ডকুমেন্ট নিয়ে কাজ করছি। এদিকে পরামর্শকের সংক্ষিপ্ত তালিকায় অস্ট্রেলিয়ান দুই হাই প্রোফাইল প্রতিষ্ঠান পপুলাস ও কক্সের নাম চূড়ান্ত হওয়ায় শেখ হাসিনা স্টেডিয়ামের কার্যক্রম বেগবান হবে বলে বিশ্বাস ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যানের। তিনি জানান এজিএমে কাউন্সিলরদের সঙ্গে এই মেগা প্রজেক্ট নিয়েও হবে আলোচনা। বেশ 5টা কনসালটেন্সির মধ্যে আমাদের যে 2টা আসছে ওদের প্রেজেন্টেশন দেখেছি, খুবই ভালো। যে কোনো একজনকে বেছে নেব, এটা নিয়ে সব বোর্ড ডাইরেক্টর প্লাস মাননীয় বোর্ড প্রেসিডেন্টও খুবই এক্সাইটেড যে একটা খুবই সুন্দর এবং উঁচু মানের একটা স্টেডিয়াম করতে যেন আমরা পারি আর কি। চলতি বছরই পূর্বাচলের এই স্টেডিয়ামের কাজ শুরু করতে চায় বিসিবি, আর পূর্ণাঙ্গ কাজ শেষ হতে সময় লাগবে 3 বছরের বেশি। মিনিমাম 3-3.5 বছর লাগবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গলবার থেকে সারা দেশে এলাকা ভিত্তিক 1 ঘন্টা লোডশেডিং, ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সপ্তাহে একদিন পাম্পে মিলবে না তেল, কর্মঘণ্টা কমানোর আভাস। ভোজ্য তেলের বাজারে স্বস্তি, ব্যবসায়ীদের ঘোষণার আগেই খুচরা পর্যায়ে 5 লিটার সয়াবিনের দাম কমেছে 100 টাকা পর্যন্ত, খোলা তেল ও পাম অয়েলও নিম্নমুখী। এবং নির্বাচনের নামে কোনো নাটক মঞ্চস্থ করবে না কমিশন, সংলাপে সিইসি। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা করে নির্দলীয় সরকার দিতে পারলে আপত্তি নেই ইসির। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।